সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত জোড়া পশ্চিমী ছঞ্ছায় বিরাট মহা মহাদুর্যোগ বজ্রপাতের সতর্কতা বাংলার এই জেলাগুলিতে তো সাগরে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী সহ প্রবল ঝড় সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাল সোমবার থেকে গরম আরও বাড়বে আজ রবিবারেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দুই বঙ্কেই হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি ও হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা পার্বত্য জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতর্কতা থাকবে বজ্রপাতেরও সোমবার একই এপ্রিল ও মঙ্গলবার দুই এপ্রিল গাংিয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে আগামী দুই দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এপ্রিলের শুরুতেই কলকাতায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি পারে রয়েছে উত্তরবঙ্গ ছত্তিশগড় ও রাজস্থানে নতুন করে ঘূর্ণাবর্ত উড়িষ্যাতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী বুধবার অক্ষরেখা রয়েছে তামিলনাড়ু থেকে ছত্রিশগড়ের মধ্যে দক্ষিণবঙ্গে আজ রবিবার একত্রিশে মার্চ আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গ পুরেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ রবিবার সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি আগামীকাল সোমবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে বাড়বে উষ্ণতা আগামী দুই তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে অল্প সময়ের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার একত্রিশে মার্চ দক্ষিণ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রপাতের আশঙ্কা বৃষ্টির সঙ্গে 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সোমবার একলা এপ্রিল সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে মূলত শুকনো আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা কম বাড়বে গরম সোমবার ও মঙ্গলবার পশ্চিমবঙ্গে ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে আগামী দুই তিন দিনে এই পরিস্থিতি হতে পারে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া রবিবার ও মঙ্গলবার সম্ভাবনা বেশি